ভিউয়ার্স আসসালামু আলাইকুম। টেক কেয়ার ফর হেলথি লাইফে আজকে একটি ব্যতিক্রমধর্মী বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আপনার বাচ্চাকে প্রতিদিন একটি প্রশ্ন করা উচিত, সেই প্রশ্নটি আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। শিশুর বেড়ে ওঠা, তার মনোজগৎ সঠিকভাবে তৈরি হওয়া অনেকটাই নির্ভর করে তার বাবা মায়ের ওপর। শিশুকে সামলানোর জন্য প্রত্যেক বাবা মায়েরই নিজস্ব কিছু ভিন্ন ভিন্ন কৌশল থাকে, কোনো কৌশলই ভুল নয়। কিন্তু সব কিছুর ওপরেও আরও ভালো হয় যদি তারা নির্দিষ্ট একটি প্রশ্ন শিশুকে প্রতিদিন করে থাকেন। মনোবিজ্ঞানীরা বলছেন, দিনের শেষ ভাগে বাচ্চাদের এমন প্রশ্ন করা উচিত, যেমন তুমি আজ কী কী করেছো, অথবা কার সঙ্গে ভালো ব্যবহার করেছো, এই রকম। এক গবেষণায় দেখা গেছে, এক অভিভাবক বলছেন বাচ্চাকে এমন প্রশ্ন করে তিনি দারুণ ফল পেয়েছেন। তার বাচ্চাকে তিনি প্রশ্ন করেছিলেন, তুমি আজ কী কী করেছো। এমন প্রশ্নে ওই ব্যক্তির সন্তান এভাবে উত্তর দেয়, তুমি আমাকে টেবিলে বসে সকালে নাস্তা খেতে বলেছিলে, আমি তাই করেছি, তুমি খুশি হওনি। ওই ব্যক্তি এরপর থেকে প্রতিদিন তার বাচ্চাকে এভাবে প্রশ্ন করতে থাকেন, তুমি আজ কার কার সাথে ভালো ব্যবহার করেছো। এতে বাচ্চার মনোজগৎ প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য প্রতিদিন কিছু না কিছু ভালো কাজ করতে থাকে। বাচ্চাকে প্রতিদিন প্রশ্নটি করা হলে সে সবার সাথে বিনয়ী ব্যবহার করতে উৎসাহিত হবে, কেননা সে জানে স্কুল থেকে বাড়ি ফিরে তার বাবা অথবা মা তাকে এই প্রশ্নটি করবে। এছাড়া যদি আপনি তাকে প্রশ্ন করেন, তুমি আজ কী কী করেছো, এই প্রশ্নটি তার স্মরণশক্তি বৃদ্ধিতে সহায়তা করবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সময় নিয়ে দেখার জন্যে ধন্যবাদ।